নমস্কার বন্ধুরা, আরো একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলে কিন্তু এই জবের জন্য আবেদন জানাতে পারবে। আজকে একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে আমাদেরকে পার্সোনালি অনেকে মেসেজ করে, যেমন বীরভূম লোকেশন থেকে প্রচুর পরিমাণে মেসেজ এসেছিল। বীরভূম লোকেশনে প্রায় 200টার উপরে মেসেজ এসেছিল, স্যার বীরভূম লোকেশনে একটি জবের আপডেট দিন, সেখানে আমরা যাতে জব করতে পারি। না আমরা কলকাতায় গিয়ে জব করতে পারবো, না আদার্স ডিস্ট্রিক্টে গিয়ে জব করতে পারবো, শুধুমাত্র আমরা বীরভূম লোকেশনে যাতে বাড়ি থেকে আসা যাওয়া করে জবটা করতে পারি, সেই ধরনের যদি জবের আপডেট দিতে পারেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। তো আজ ফাইনালি তোমাদের বীরভূম লোকেশনের জন্য জব আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর বাকি ডিস্ট্রিক্ট থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, তোমরা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে রাখো, যেই ডিস্ট্রিক্টের নাম সব থেকে বেশি হবে সেই ডিস্ট্রিক্টের পরবর্তী জবের আপডেট আসবে। তো বন্ধুরা, আজকে যে জবের আপডেট এসেছে বীরভূমের সিউড়ি লোকেশনে, এই জবের আপডেটটি এসেছে। সিউড়ি নামটাকে অনেক শোনা শোনা লাগছে, বা তোমার বাড়ির কাছাকাছি কি, বা তুমি সিউড়ি লোকেশন থেকে বিলং করো, তাহলে আজকে জব আপডেটটি শুধুমাত্র তোমার জন্য হতে চলেছে। কারণ আজকে একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে সিউড়ি লোকেশন থেকে, বিকে মোটরস থেকে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলে আবেদন করতে পারবে। বয়স সীমা 18 উপর হলে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে। এখানে তোমাদের শোরুমে কাজ, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের এখানে শোরুমে কাজ হবে। এখানে তোমাদের ফিমেলদের জন্য রয়েছে টেলিকলার হিসেবে কাজ করতে পারো, বা আদার্স কোনো কাজ থাকলে তোমরা সেখানে করতে পারো। এবং মেলদের জন্য তোমাদের এখানে শোরুমে থাকতে হবে। শোরুমে যেরকম বেসিক্যালি যেরকম এমপ্লয় থাকে, শোরুমে যেরকম এমপ্লয় থাকে সেরকম এমপ্লয় থাকতে হবে তোমাকে। যে সমস্ত কাস্টমাররা আসবে শোরুমে ভিজিট করবে তাদেরকে গাড়ির সম্বন্ধে ফিচার্স বলে রাখি, এটা ইলেকট্রিক্যাল স্কুটির একটা কোম্পানি, ওকে, ইলেকট্রিক স্কুটি কিন্তু এখানে সেল হয়। সেই ইলেকট্রিক স্কুটির সম্বন্ধে যে সমস্ত ধারণা তোমাদেরকে আগে থেকেই দিয়ে দেওয়া হবে, কী কথা বলে তোমাদেরকে বাইকগুলোকে সেল করতে হবে, সেই সমস্ত ধারণা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আগে। তো এখানে কি বলা হয়েছে, যারা এক্সপিরিয়েন্স আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রসেস কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো, আদার্স কোথাও নেই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে কোনো রকম ইনফরমেশান মিস না হয়ে যায়। প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জব এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি প্রতিনিয়ত পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জব এর পাশাপাশি গভর্নমেন্ট জবের আপডেটগুলি তোমার হাতের মুঠোয় পৌঁছাবে সবার আগে। তো বন্ধুরা, ভিডিওটি ডিটেলসে শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট করে একটা ইনফরমেশন, যে সমস্ত ক্যান্ডিডেট নিজেদের পকেট মানি টাকা বাঁচিয়ে কিছু কিছু টাকা যদি এখন থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করো, তাহলে ভবিষ্যতে দেখা যাবে তোমার কাছে বিশাল বড় একটি অ্যামাউন্ট জমা হয়ে গেছে, যেখান থেকে তোমরা বাকি লাইফ ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। তো অবশ্যই মিউচুয়াল ফান্ডের অপশন চুজ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডিমেট অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং করে মিউচুয়াল ফান্ডের জার্নি এখন থেকে শুরু করে দিতে পারো। এই শোরুমে যারা কাজ করবে বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এখানে সেলসের ব্যাপার রয়েছে, তোমাদেরকে শুধুমাত্র সেলসটা দেখতে হবে যে কেমন তোমাদের সেলস করতে পারছো। কোনো কাস্টমার যদি ব্যাটারি স্কুটি নিতে আসে তাদেরকে সমস্ত ফিচার্স বলে সমস্তভাবে কথাবার্তা বলে তাদেরকে সমস্ত সিস্টেম বুঝিয়ে তারপর তোমাদেরকে সেলস করতে হবে। তো পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র এই কাজটাই তোমাদেরকে করতে হবে। এবার মেয়েদের ক্ষেত্রে কী কাজ করতে হবে, এখানে একটা স্মার্ট মহিলা চাওয়া হয়েছে, যেখানে তোমাদের টেলিকলার করতে হতে পারে, যেমন বিভিন্ন রকম নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হলে যে সমস্ত কাস্টমার ইন্টারেস্ট আছে, যারা ইন্টারেস্ট আছে যে স্কুটি কিনবো তাদের নাম্বার তোমাকে দিতে হবে। সেই নাম্বারগুলিকে ফোন করে করে তোমাকে বলতে হবে, স্যার আপনি কবে আসছেন, কখন আসছেন, এইভাবে তাদেরকে ইনফরমেশন এবং বাইকের সম্বন্ধে অনেক কিছু ব্যাপার থাকে, সেই সমস্ত ব্যাপার খুঁটিনাটি তথ্যগুলি তোমাদেরকে ফোনের মাধ্যমে জানাতে হবে। তো এটা হলো মহিলাদের কাজ। এর পাশাপাশি কিন্তু মহিলারা যারা আবেদন করবে এখানে তাদেরকে মোটামুটি কম্পিউটার বেসিক নলেজটা তোমাদের এখানে থাকতে হবে। এর পাশাপাশি যাদের এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স হয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এবং যারা এই জবের জন্য আবেদন করবে তাদেরকে ফার্স্ট আমি ইন্টারভিউ ডেটটা বলে দিই, তোমাদের ইন্টারভিউ ডেট কবে রয়েছে। তো এখানে বেসিক্যালি ইন্টারভিউ ডেটটা এখন কিন্তু মেনশন করেনি, তবে তোমাদেরকে কোথায় পৌঁছাতে হবে সেই লোকেশনটা তোমরা শুনে নাও। সুভাষপল্লি নিয়ার হনুমান মন্দির সিউড়ি বীরভূম 73-1101, এই লোকেশনে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসিডিওরটা কমপ্লিট করানো হবে, কিন্তু এখন ডেট উল্লেখ করানো হয়নি। কবে কখন হবে ডেটটা জানার জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করে নেবে, এই নাম্বারে ফোন করে জেনে নেবে স্যার ইন্টারভিউটা কবে কখন হবে এবং কোথায় হবে, সেই লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওতে। এই লোকেশনটা তোমরা ভালো করে শুনে নাও, এই লোকেশনটাই তোমরা ফোন করার সময় কিন্তু আর বারবার বলো না যে স্যার সিউড়ি কোন লোকেশনে যেতে হবে, কারণ লোকেশনটা আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, সুভাষপল্লি নিয়ার হনুমান মন্দির সিউড়ি বীরভূম 73-1101, এই লোকেশনে কিন্তু তোমাদেরকে যেতে হবে। ফোন করে যাতে বলো না স্যার কোন লোকেশনে আমাদেরকে যেতে হবে, সিউড়ি কোথায়, এইসব কথা কিন্তু এই স্যারকে একবারে বলবে না। শুধুমাত্র তোমরা তথ্য নেবে, স্যার ইন্টারভিউটা কত তারিখে হচ্ছে, টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি, সেটা আমি বলে দিচ্ছি। তোমরা শুধু জানবে ইন্টারভিউ কবে হচ্ছে এবং পারলে তোমরা সিভিটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।